ওকে, আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম যে ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড দিয়ে, তো যখন আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম তখন বেশ কিছু হোস্টিং প্রোভাইড করে এমন কোম্পানি যারা গুগলকে টাকা দিয়ে এই মুহূর্তে ক্যাম্পেইন করছে, অর্থাৎ তাদের বিজনেসের প্রচারণা চালাচ্ছে বা ট্রাফিক জেনারেট করার জন্য তারা ক্যাম্পেইন দিছে গুগলের মধ্যে। তো প্রথম দিকে স্পন্সরেড আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে এই কোম্পানিটা অ্যাড রান করছে, ঠিক আছে, গুগল অ্যাডসের মধ্যে। তো দেখেন হোস্ট গেটার প্রথম দিকে একদম টপ র্যাঙ্কের মধ্যে, কিন্তু এখানে দেওয়া আছে স্পন্সরেড, তারপরে হোস্ট গেটার, একটু নিচে ব্লু হোস্ট দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন হোস্টিং জার, এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ডেডি স্টার ডট কম। হ্যাঁ, তো এই যে কোনটা আসলে কি জিনিস এটা আমরা আজকে শিখবো। তার আগে একটু বলে নেই, যারা গুগল অ্যাডসের মাধ্যমে ক্যাম্পেইন করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব ভিডিও, এভরিথিং, যে কোনো ভিডিও আপনার, সেটা হতে পারে ড্রামা, আপনার নাটক, গান, মিউজিক ভিডিও, কিংবা বিভিন্ন ধরনের আর্নিং অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, তারপরে অ্যাপ, এগুলো প্রমোশন করতে চাচ্ছেন, আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদম রিয়েল ইন্ডিয়ান রুপি দিয়ে ক্যাম্পেইন করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 390 রুপি দিয়ে আমাদের ভিউ জেনারেট হয়েছে প্রায় 1260, এবং ইমপ্রেশন প্রায় 32,000, এবং প্রত্যেকটা ভিউয়ের জন্য 31 পয়সা, তার মানে 1 রুপিতে প্রায় 3টারও বেশি আমরা ভিউ জেনারেট করতে পেরেছি। তো যাদের রুপি দিয়ে ক্যাম্পেইন করার প্রয়োজন বা অ্যাকাউন্টের দরকার, আমরা কিন্তু অ্যাকাউন্টও দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের কাছ থেকে এই গুগল অ্যাডসের অ্যাকাউন্ট নিতে পারবেন, নিয়ে আপনি মনের মতো করে ক্যাম্পেইনটা করতে পারবেন। তো যে বিষয়ে আমরা ছিলাম আর কি, সেটা হচ্ছে এই যে অ্যাডটা কীভাবে এখানে ক্যাম্পেইন হলো, এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে শিখবো, ধাপে ধাপে শিখব। তো প্রথম দিকে জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করে দিই আসলে কোনটা কি কিভাবে এখানে সেট করতে হয়। তো দেখেন প্রথম দিকে যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু টাইটেল বলে। হ্যাঁ, এই যে আমরা এখানে যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এটা হচ্ছে সার্চ অ্যাড, এই কোম্পানিটা সার্চ অ্যাড ক্যাম্পেইন। আর অবজেক্টের মধ্যে ধরেন যে তারা তাদের ওয়েবসাইট প্রমোশন করতেছে, তো এই কিওয়ার্ডটা তারা তাদের যে যখন ক্যাম্পেইন রান করছে সেই ক্যাম্পেইনের মধ্যে এই কিওয়ার্ডটা যথেষ্ট ব্যবহার করছে, এবং টপ র্যাঙ্কিং কিওয়ার্ডটা ব্যবহার করছে, যে কারণে তারা কিন্তু টপের মধ্যে আছে। তো এই যে প্রথম দিকে এত বড় আপনার মোটা করে যে লেখাটা দেখতে পাচ্ছেন একদম বোল্ড, এটা কিন্তু হচ্ছে টাইটেল, এই সার্চ অ্যাড অর্থাৎ পিপিসি অ্যাডের এটা কিন্তু টাইটেল। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেসক্রিপশন। হ্যাঁ, এটা সুন্দর করে ডিসক্রিপশন, আর অর্থাৎ এখানে সি প্যানেল উইথ ডাব্লুপি অ্যান্ড সি এম এস প্ল্যাটফর্ম, হোস্ট গেটার, তারপরে ইন্ডিয়া ওয়েব হোস্টিং, এই সুন্দর করে বেশ কিছু কিওয়ার্ড ইউজ করছে, এবং নিচে কিন্তু এখানে পাওয়ারফুল হোস্টিং সার্ভার লোকেটেড ইউএস ইন্ডিয়া অ্যান্ড ইজি টু ইউজ সি প্যানেল ওয়ান ক্লিক সি এম এস এস ইনস্টল। সুন্দর করে কিন্তু তারা একটা তাদের কোম্পানির ডেসক্রিপশন এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সটেনশন। হ্যাঁ, এখানে সুন্দর করে এই যে ডোমেন রেজিস্ট্রেশন, ডোমেন ট্রান্সফার, এরপরে সে লিনাক্স শেয়ার ওয়েব হোস্টিং, তারপরে এখানে হোলস লুক আপ, এগুলো কিন্তু এক্সটেনশন। আমরা যদি এই ওয়েবসাইটটাতে যখন আমরা ক্লিক করছি, এতক্ষণ ইমপ্রেশন হয়েছিল, এখন আমরা কিন্তু ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মানে হোস্টিং কোম্পানি যে হোস্ট গেটার আছে তাদের ওয়েবসাইটে চলে আসলাম, একদম অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এখানে তাদের প্যাকেজগুলো প্রোভাইড করা আছে। তো আমরা যদি এইখানে ছোট্ট করে তাদের এই যে আমরা এক্সটেনশনগুলোতে ক্লিক করি, দেখেন তাদের একদম যে এক্সটেনশনটা দেওয়া আছে সেই এক্সটেনশনটাতে যখন ক্লিক করলাম একদম জায়গা মতো কিন্তু চলে গেল যে আপনার কোন ডোমেইনটা রেজিস্ট্রেশন করা দরকার আজকে। হ্যাঁ, তখন আমরা এখানে যে নামটা লিখে সার্চ করব যে এই ডোমেইনটা আমাদের দরকার, আমরা সার্চ করলে আমরা কিন্তু সেটা ডট কম ডোমেইন বলেন, তারপরে এই যে দেখেন ডট নেট বলেন, এগুলো সব অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখানে দেখেন ইন্ডিয়ান রুপি দেখাচ্ছে 959 1 বছরের জন্য ডট কম। হ্যাঁ, সুন্দর করে দেখাচ্ছে, এরপরে ডট নেট দেখাচ্ছে। হুম, তো এরকম করেই কিন্তু তাদের কোম্পানি বেশ প্রচার প্রচারণা চালাচ্ছে, এভাবে কিন্তু বিপুল পরিমাণ সেল জেনারেট করা পসিবল। তো এটা ইউএস এর মধ্যে বেশ জনপ্রিয়, হয়তো আস্তে আস্তে আমাদের বিডিতেও চলে আসবে। হ্যাঁ, যখন এশিয়া কান্ট্রির মধ্যে চলে আসবে অনেক কোম্পানি, তারা কিন্তু তাদের ওয়েবসাইট, তাদের ই কমার্স বিজনেস এই গুগলের মাধ্যমে প্রমোশন করে থাকবে।
তো জাস্ট এতটুকু আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। নেক্সট ভিডিওতে এখানে কিভাবে ক্যাম্পেইনটা করে সে বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।